যে কারণে নায়ক ফারুকের গ্রামের বাড়িতে ছুটে গেলেন ডিপজল। চলুন জানা যাক বিস্তারিত। শুক্রবার দুপুরে ফারুকের গ্রামের বাড়ি গাজীপুরের কালীগঞ্জের তুমুলিয়া ইউনিয়নের সোমটিউরি গ্রামে আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়। এই আয়োজনে চার মন মিষ্টি নিয়ে গেলেন আরেক অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। এর আগে ঢাকা থেকে যাওয়া অভিনেতারা জুমার নামাজ আদায় করে ফারুকের কবর জিয়ারত করেন। এদের মধ্যে ছিলেন জায়েদ খান, মনোয়ার হোসেন ডিপজল, মিশা সওদাগর, অভিনেতা জয় চৌধুরী সহ আরো অনেকেই। এরপর তারা ফারুকের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ বিষয়ে নায়ক জায়েদ খান সংবাদ মাধ্যমকে বলেন, পরিবারের পক্ষ থেকে আজ ফারুক ভাইয়ের দোয়ার আয়োজন করা হয়। আমরা সেই আয়োজনে উপস্থিত ছিলাম। ডিপজল ভাই দোয়ার অনুষ্ঠানে চার মন মিষ্টি নিয়ে গেছেন। আনুষ্ঠানিকতা শেষে আমরা আবার ঢাকায় ব্যাক করেছি। প্রসঙ্গত, গত 15ই মে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অভিনেতা আকবর হোসেন পাঠান ফারুক। তিনি ঢাকা 17 আসনের সংসদ সদস্যও ছিলেন। বিনোদন জগতের খবরাখবর পেতে আমাদের পাশে থাকার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।